তো বন্ধুরা তোমরা কি চাও ডোনার মতন সুন্দর সুন্দর চুল তো ডোনার সুন্দর চুল কিভাবে হয়েছে সেটা তোমাদের সঙ্গে ডোনা শেয়ার করবে তো এই যে দেখো এই পাতাটাকে কি পাতা বলে জানো এটাকে বলে কেশি পাতা এই ফুলগুলো নেবে না সেই শুধু পাতাগুলো নেবে চলো ডোনা এটা তোমাদেরকে ডোনা দেখানোর জন্য একটা পাতা রেখেছে তো চলো ডোনা ওই যে পাতাগুলো ছাড়িয়ে নিয়ে নিয়েছে আর আগের দিন তো আমি এগুলো একটা পার্ক থেকে তুলে এনেছি দেখো তোমরা এই পাতাগুলো এই পাতাগুলো দিয়েই কিন্তু হয় ম্যাজিক খুব সুন্দর চুল হয় তো কিভাবে কি হয় চলো তোমাদের দেখাই শুধু পাতাগুলোকে নিয়ে ভালো করে ডোনা ধুয়ে নিয়েছে তাই তো চলো এবার ডোনা পাতাগুলোকে ছিঁড়ে নিচ্ছে খুব গরম লাগছে কারণ এই দেখো পাকা বন্ধ তো ডোনার মতন সুন্দর চুল যারা চাও তারা অবশ্যই এরকম কেশরতি পাতা নিয়ে আসবে তারপর কি কি করতে হয় সবই দেখিয়ে দিচ্ছি নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চুক হয়ে গেছে ফেলে দাও এবার এই পাতাগুলো এর মধ্যে নিয়ে নিতে হবে চলো এবার ডোনা পাতাগুলো নিয়ে নিচ্ছে কটা পাতা পড়েও যাচ্ছে এবার কী করে ডোনার যে এত সুন্দর চুল হয় সেটা তোমাদের সঙ্গে ডোনা শেয়ার করবি তো তো চলো তোমরা কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করো আর যখনই এই জিনিসটা মাখবে তখন একটা পচা জিনিস পরে নিও নাহলে কালো কালো দাগ হয়ে যাবে আর এইটা যদি মাখো তোমাদের চুল অনেক বড়ো হবে কোমর অব্দি আর পুরো কালো ঘন কুচকুচে চুল হবে তাই তো চলো এগুলো ভরে নিচ্ছে না তখন ধর একদম সামান্য একটু জল দেবে আরেকটু দাও আর একটু দাও

এই পাতাটার পেস্ট তো চলো এইটা দিয়ে এবার রসটা বের করতে হবে দাঁড়া 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 বন্ধুরা এই দেখো রসটাকে এই যে ছেঁকে নিচ্ছি যাতে নিচে না পড়ে হ্যাঁ এই তো বেশ 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 দাঁড়া 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 বন্ধুরা তোমরা কিন্তু এই পাতা বাটাগুলো কিন্তু ফেলবে না আর আজকে যেহেতু হাতে খুবই কম সময় কারণ ডোনাকে তাড়াতাড়ি স্নান করাতে হবে তো তাই জন্যই আমি এই রস এই কেশতি পাতার রসটা ওর মাথায় ইউজ করব আর এইটা দিলে না একটু ঠান্ডা লেগে যায় আর একটু বসতেও হয় অনেকক্ষণ তো তাই জন্য এটা ওকে আজকে দেব না এই পাতাটা আমি ইউজ করব আমার মাথায় তো চলো এই রসটা এবার কিভাবে ইউজ করি দেখাই তোমরা যারা এই পাতাটা ইউজ করবে তারা কিন্তু এইভাবে রস করেই ইউজ করো কারণ কেশরতি পাতায় বেশ ঠান্ডা তো ঠান্ডা যাতে না লেগে যায় তাই জন্যই বললাম ডোনাকে আমি যেইভাবে ইউজ করাই এমনিতেও দেখবে পাতাগুলো দিলে শ্যাম্পুতে অনেক প্রবলেম হয় মানে অনেক শ্যাম্পু করতে হয় অনেকবার তাই জন্য রসই ভালো চলো এবার এই রসটা ডোনার মাথায় কিভাবে অ্যাপ্লাই করি দেখো ছাদে যেতে হবে তো চলো বন্ধুরা এই যে এই পাতার এই রসটা ডোনার এই যে স্ক্যাল্পে ভালো করে দিয়ে দিতে হবে একটা তুলো ইউজ করলে ভালো হতো কিন্তু আমি এখন তুলো পাচ্ছি না জানো তো তোমরা এই রসটাকে নিয়ে তুলো দিয়ে আস্তে আস্তে করে স্ক্যালফে দেবে খুব ভালো হবে দেখো রেজাল্টটা কত তাড়াতাড়ি তোমাদের চুল বড় হবে নতুন নতুন চুল গজাবে তোমরা সেটা দেখতেই পাবে আর মাথাটা ঠান্ডা হবে ছোটোবেলায় ডোনাকে টাগলু করতাম তখন ডোনাকে রেগুলার এটা মাখাতাম এখন তো ডোনাকে আর টাগলু করতে পারছি না কারণ ডোনা টাগলু আর হবে না তো সেই জন্য এই এইটা এরকম করে মাখিয়ে দিচ্ছি তো এইভাবে ভালো করে স্ক্যালপে মাখাতে হবে তাই তো বাবা গলায় আর এই এই কেশরটি পাতার রসটা যাদের ধরো চুল সাদা হয়ে যাচ্ছে তারাও ইউজ করতে পারো তাদের চুল কিন্তু কালো হয়ে যাবে কারণ এটা চুল কালো করতে রামবান চলো ভালো করে মাখিয়ে নি মাখিয়ে মোটামুটি আধ ঘন্টা মতন রাখবো তারপরে শ্যাম্পু করিয়ে দেব তো চলো বন্ধুরা ডোনার সারা মাথায় আমি ভালো করে মাখিয়ে দিয়েছি এবার এটা শুকাতে সময় দেবো কিছুক্ষণ রাখবো প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিট রেখে শ্যাম্পু করে দেবো তারপর আসছি চলো

দেখো বন্ধুরা দেখো দাঁড়া চুলটা রাখ ঘর তো এই যে কেশব্দি পাতা মাখার পর ডোনার চুলটা দেখো এদিকে সোরা কতটা পরিমাণে বাউন্স হয়েছে আর দেখো চুলটার কালারটা দেখেছো আর কত সুন্দর লাগছে তোমরা কিন্তু অবশ্যই চুলটা এইভাবেই মানে কেশব্দি পাতাটা ইউজ করবে তাহলে কিন্তু চুলটা কিন্তু অনেক চুল গজাবে প্লাস চুল লম্বা হবে তাই তো দেখি পেছনটা ঘর ডোনার চুলটা দেখো আজকে আজকে যে শ্যাম্পু করার পর অন্যদিন কিন্তু এত সুন্দর এত সফট হয় না আজকে দেখে মনে হচ্ছে কি স্টেট আর ডোনার চুলের জাতটা মনে হচ্ছে ভালোই জানো তো মানে স্টেট আছে আমার মতন বাজে না আমারটা যেমন একদমই স্টেট নেই কিন্তু ডোনো না পেছন ঘর ভালো করে পাগলের মতন করবি না একটু পাগল বেশি একটু আবার তো দেখো ছোট বাবা এদিকে সরে আসো হ্যাঁ এদিকে সরে আসো নর্মালি থাকবে তো দেখো ঠিক আছে পেছনটা রাউন্ড কাট আর তোমাদের কার কার ডোনার চুল ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর ডোনার মতন এরকম চুল করতে গেলে অবশ্যই কেশব্দি পাতা মেখো তাই তো দেখি মুখটা ঢুকি মাসি এবার আমিও মেখেছি আমারটা দেখাচ্ছি দাঁড়াও আর এই দেখো বন্ধুরা আমিও পাতা পাতাটা মেখেছি দেখো আমার চুলটা কেমন হয়েছে কত বাউন্সি না আর চুলটা বেশ ভালো কালো হয়েছে দেখেছো তো আর দেখে মনে হচ্ছে বেশ চুল আছে আছে এমনি সময় মনে হয় চুল কম কিন্তু এখন দেখো দেখে মনে হচ্ছে চুল আছে আছে তো তোমরাও কিন্তু এইভাবে কেশরদী পাথা মেখে মাথায় ইউজ করতে পারো অবশ্যই তোমরা ফল পাবে আর আমি ভাবছি এটা প্রত্যেক মাসে একবার করে মাখাবো ছোটোবেলায় আমরা বি মানে আমি বিয়ের আগে ছোটোবেলায় আমার মা খুব মাখাতো তখন পাওয়া যেত এখন তো পাওয়া যায় না তো দেখবো তো এবার দিয়ে দেখবো যদি পাওয়া যায় খুঁজো খুঁজো বেড়াবো যদি পাওয়া যায় অবশ্যই ডোনাকে আমি না মাখলেও ডোনাকে প্রত্যেক মাসে একবার করে আমি কেশি পাতা ইউজ করাবো তাহলে ওর চুলটা অনেক ভালোও লাগবে ভালো থাকবে আর ভালো চুল বড়ও হবে আর চুল গজাবেও তোমরাও ইউজ করো তো চলো ভিডিওটা একদম ছোট্ট শেয়ার করলাম ডোনার হেয়ার কেয়ার সবাই ভালো থাকো সুস্থ থাকো অল টাইম এদিকে আয় কেমন এই যে দেখো ডুমি আসছে শোনায় শোনায় দাঁড়া সামনে দিয়ে দেখা এই যে দেখো সামনে দিয়ে হেয়ারম্যানটা খোল এই যে সামনেটা দেখা আগে তো এই এই হচ্ছে সামনে পেছনটা দেখা দাও তো সব পেছনটাই সব ঠিক আছে এবার পেছনটা ঘোর পেছন ঠিক আছে এবার ঘোর সামনে করতে হবে না পেছন এমনি দেখো দাঁড়া 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 আর এই যে তোমরা অনেকেই বলো দিদি ডোনার চুল কাটতে না তো ডোনার চুলটা না আমি ঠিক এতটা রাখবো এই যে এতটা বড় করব তারপর আর কার তারপর দিয়ে ছোট হয় মানে এরকম রাখবো এর থেকে বেশি বড় রাখলে না বেশি বড় বড় লাগবে আর একটু বড় করব এতটা বললাম তো এতটা বড় করব এই যে এতটা ও বলছি কোমর অবদি আচ্ছা ঠিক আছে তো চলো তোমরা অবশ্যই এই রকম হেয়ার মাস্কটা ইউজ করো তো আজকের মতন টাটা তুমি ভালো থাকো সুস্থ থাকো বলে দাও অল টাইম আর সবাইকে বলে দাও এরকম করতে মাখতে সবাইকে বলছি বলে সবাইকে বলছিস